শিলচর আজি নির্বাচনী প্রচার চলাবলে আহে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী। রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচার চলাবলে আহি মমতা ব্যানার্জীয়ে বক্তব্য আগবায় অসমীয়া ভাষাত। তো আসামি ভাষা বুঝি বলতে পারি না ভালো। ময় অপন লকর এটা আমি দেখে বলছি না, মোদির মতো উনি টেলিপ্রিন্টারে দেখে বলেন, টেলিপ্রম্পটারে সবাই ভাবেন আসামি কথা বললেন, আমি সেটা বলছি না, আমি নিজের মতো করে বলছি। আপন লকর ইয়াতে আই ময় বড় খুশি পাইয়াছে, ময় অহমিয়া বুই পাই কবনারো। আমি নাগাল্যান্ডের ভাই বোনদের বলবো, আমি তাদের ভাষাও বুঝি, আপনার ইয়াতে আই কেনে ময় বড় খুশি পাইয়াছে। অনেক অনেক ধন্যবাদ। উক্ত সভাত নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করিম বলে টিএমসি দাবি করে লগেলগে প্রতিক্রিয়া ব্যক্ত করে অসম সরকারের মন্ত্রী অশোক সিংহালে। হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে, কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরো তিনটে প্রার্থীকে জেতান, আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেব, কে হবে না তুলে দেব, ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেব। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। তৃণমূল কংগ্রেস নে যে প্রমিস কিয়া হ্যাঁ वो वेस्ट बंगाल के जनता के आशा और आकांक्षाओं के विरुद्ध है। देश विभाजन के समय जो लोग ईस्ट पाकिस्तान में रह गए थे, जिन पर अन्याय हुआ, अत्याचार हुआ, धार्मिक रूप से शोषण हुआ, जिनको जबरदस्ती कन्वर्ट किया गया, जिनके बहु बेटियों को रेप किया गया, वैसे लोगों को शरणार्थी के रूप में शरण देने का जिम्मेवारी भारत का है। और ये का आंदोलन का जो ये बिल है, सिटीजन अमेंडमेंट बिल जो है, ये उनकी इस समस्या को एड्रेस करता है। ममता बनर्जी ने केवल तुष्टीकरण की राजनीति के लिए, वोट बैंक की राजनीति के लिए, जो लोग पीड़ित और शोषित है उनके साथ खड़े नहीं होकर के वोट बैंक की राजनीति करके और ये सारी प्रोमिसें की है।